কথা ও কবিতা চ্যানেল ওয়ানের পর্দায় এই অনুষ্ঠান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদেরই জন্য। আর সেই কারণেই আপনাদের জন্য আবারও একটি নতুন পর্ব নিয়ে আমরা উপস্থিত। আজকে একদম নবীন প্রজন্মের একজনকে আমরা কাছে পেয়েছি। কাকে? বেশ, আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। দেবারতি সেন আজ আমাদের সঙ্গে। নমস্কার দেবারতি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে আজকে এই কথা ও কবিতায় এসে, এবং কথা ও কবিতার পুরো ইউনিটকে আমার অনেক শুভেচ্ছা। দেবারতি, তুমি আবৃত্তি করছো অনেক দিন থেকেই, কিন্তু তুমি কিভাবে এই আবৃত্তিকে ভালোবেসে ফেললে সেটা একটু শুরুতে বলো না আমাদের। হ্যাঁ, সে তো বটেই। মানে আবৃত্তির সঙ্গে হাত ধরা তো সেই যখন এ ফর অ্যাপেল বি ফর বল শিখেছি, তখন থেকে আবৃত্তির সঙ্গে বন্ধুত্ব। তবে সেই বন্ধুত্বটা আরো গাঢ় হলো যখন ধীরে ধীরে বড় হলাম, এবং এখন তো মনে হয় যে আবৃত্তি ছাড়া আর জীবনে পথ চলা সম্ভব নয়। বাহ, আর তোমার শিক্ষা বা পাঠ তুমি কার কাছ থেকে নিয়েছো? এক্ষেত্রে আমি বলবো আমি ভীষণ ভাগ্যবতী, তার কারণ আমার জন্ম বড় হওয়া সম্পূর্ণ একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে। বেশ। কারণ আমার বাবা সঙ্গীত শিল্পী এবং আমার মা আবৃত্তিকার এবং আবৃত্তি শিক্ষিকা। ফলে জানো তো প্রযুক্তি, আমার রোজ ঘুম ভাঙতো, এক ঘরে হয়তো বাবা গান করছে, পাশের ঘরে মা আবৃত্তি শেখাচ্ছে। তো আমার অনেকটাই শিক্ষার শুরু শুনে শুনে। তারপর বড় বয়স পর্যন্ত মায়ের কাছেই আমার আবৃত্তির প্রথাগত শিক্ষা। এরপরে যখন আস্তে আস্তে কবিতা নিয়েই থাকবো ঠিক করলাম, ঠিক সেই রকম সময় আমি সাক্ষাৎ সান্নিধ্য ঘটে আমার শ্রী জগন্নাথ বসুর। প্রথমে ওনার কাছে একটি ওয়ার্কশপ করি। বেশ। এবং তার হাত ধরেই আমার বড় মঞ্চে পদার্পণ। আমি এক্ষেত্রে ভীষণই ভাগ্যবতী। তারপরে বেশ কিছুদিন ওনার সঙ্গে সাক্ষাৎ শিষ্যা হওয়ার সৌভাগ্য হয়েছে। এই এইভাবেই তোমার ধীরে ধীরে আবৃত্তির জগতে আসা, বা কি বলবো, শিক্ষার জায়গা। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আর তবে আমি মঞ্চে আবৃত্তি ছাড়াও সঞ্চালনার কাজটিও করে থাকি বহু বছর ধরে। বেশ। সেক্ষেত্রে আমার একজন গুরুমা আছেন। আচ্ছা। তিনি হলেন সঞ্চালনা জগতের যিনি পথিকৃত শাশ্বতী গুহ ঠাকুরতা, আমার মাতৃসম। তো তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আর এই মুহূর্তে আমার হাত ধরেছেন যিনি, শ্রী সুজয় প্রসাদ চ্যাটার্জি, এখনকার বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেতা। তার কাছ থেকেও আমি অনেক কিছু জানছি। বা আসলে কি মনে হয় বলো তো, জানার বা শেখার তো শেষ নেই। হ্যাঁ, কিন্তু তোমার এই সমস্ত কথাগুলোতে আসবো আরো ধীরে ধীরে, কিন্তু কথা ও কবিতার আসরে যখন বসেছি তোমার কাছ থেকে কিছু শুনবো না তা নয়, একদম শুরুতে তুমি আমাদের কি শোনাবে সেটা বলো। হ্যাঁ, শুরুতে তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ আমার মনে হয় শিল্পীদের তো শিরোধার্য রয়েছে। নিশ্চয়ই রবীন্দ্রনাথের শোনাচ্ছি কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমির ছায়া তলে, কলশ নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়? পদধ্বনি শুনি নাই কো, কখন তুমি এলে? কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। বাহ, ভারী সুন্দর। রবীন্দ্রনাথের অন্যান্য রচনা তোমাকে কি প্রভাবিত করে? মানে কবিতা তো তুমি নিশ্চয়ই ভালোবাসো। অবশ্যই।
তোমার নিজের পছন্দের বিষয় কবিতা বা আবৃত্তি, কিন্তু রবীন্দ্রনাথের অন্যান্য, আমি বলছি যে ধরো সেটা নাটক হতে পারে, রবীন্দ্রনাথের উপন্যাস হতে পারে, তার ছোট গল্প হতে পারে, কিংবা কিছু কিছু প্রবন্ধ হতে পারে, সেই রকম কি কখনো কখনো তোমাকে কোনো সময় নাড়া দিয়ে যায়? গান কিন্তু বাদ রেখে বলছি। হ্যাঁ, না বুঝতেই পারছি। সেক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য আমি লিপিকা কাব্যগ্রন্থের কথা বলতে চাই, বিশেষ করে লিপিকা কাব্যগ্রন্থের যে রচনাগুলি, ভুল স্বর্গ, তোতা কাহিনী, অস্পষ্ট, মানে এগুলো এত সুন্দর, আমি এগুলো মানে আবৃত্তি ছাড়াও আমি ছোট গল্প হিসেবে যখন পাঠ করি আমি লিপিকা থেকেই সাধারণত নির্বাচন করি। সুরানির স্বাদ ভালো লাগে না, ছোট ছোট গল্পগুলো। আরেকটা বিষয়, যখন তুমি সঞ্চালনা করছো, হ্যাঁ, তখন তোমার কি মনে হয় তোমার আবৃত্তি শেখা সেটা কি কোনোভাবে তোমাকে সাহায্য করেছে? হ্যাঁ, অবশ্যই। কিভাবে সাহায্য করেছে বলতে আমি যেটা প্রথমত বলতে চাই, আমরা যখন আবৃত্তি বা শিখি বা আমরা যখন বাচিক শিল্পী, আমরা প্রথম যে দিকটা আমাদের লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে উচ্চারণ। তুমি নিশ্চয়ই এটা বিশ্বাস করবে। তো উচ্চারণ ভালো হওয়া কিন্তু সঞ্চালকের জন্য খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে স্পন্টেনিয়াস হওয়া, সেটার জন্য আবার জ্ঞান প্রয়োজন, আমি মনে করি পড়া প্রয়োজন, চারদিকে কি ঘটছে জানা প্রয়োজন। বেশ, আমরা এই পর্বে একটা বিরতির দিকে যাব এরপর, কিন্তু তোমার আরো একটি পারফরমেন্স আমরা শুনে নেব, তারপরে আমরা বিরতিতে যাব। কেমন কি শোনাবে বলো? রবীন্দ্রনাথের পরে আমি আধুনিকে আসছি। বেশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার ভীষণ প্রিয় কবি, ওনার একটি কবিতা শোনাচ্ছি। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সিও প্রাইভেট, টেম্পো, বাঘমার্কা, ডাবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটে ফিরিওয়ালা, দোকানিও, খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গী পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ, জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকেই উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতেই টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতির মুঠোয়, যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। বাহ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু শোনালে। বেশ, আমরা দেবারতি একটা বিরতির সময় চলে এসেছি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, খুব বেশিক্ষণ তোমাকে অপেক্ষা করাবো না। আমরা খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কথা ও কবিতায়। ফিরে এলাম কথা ও কবিতায়। বলেছিলাম, কথা দিয়েছিলাম, তাই তো ফিরে আসা। আর সঙ্গে রয়েছে দেবারতি। দেবারতির সঙ্গে কথা হচ্ছে এবং অবশ্যই ওর বিভিন্ন রকমের পারফরমেন্স আমরা শুনছি, ভালো লাগছে। দেবারতি, নতুন কাজ তো আসবেই, সেসব নিয়ে তোমার সঙ্গে পরে কথা হবে, কিন্তু তুমি এর আগে কি কি কাজ করেছো আমাদের একটু শোনাও। তোমার কাজ সম্পর্কে আমি শ্রোতাদেরকে কিছু জানাই। হ্যাঁ, তোমার কাছ থেকেই দেখো, যেটা প্রথমেই বললাম, আবৃত্তির সঙ্গে তো হাত ধরা বহু বছর ধরে। আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে, এটি অনেক বছর আগের কথা, একটি বিখ্যাত মিউজিক কোম্পানি তখন একটি ট্যালেন্ট হান্ট অর্গানাইজ করেছিল। বেশ, এবং বয়সসীমা দেওয়া হয়েছিল 20 বছরের ঊর্ধ্বে। আমি তখন 15 বছরের বালিকা,
আমি রীতিমতো জেদ করেই না আমি এই অডিশনে নাম দিতে চাই। তারা বললো হবে না কিন্তু, আমি দেবই। তো যাই হোক দেওয়া হলো এবং ফলাফল অনুযায়ী মোট অনেকে ছিল, তার মধ্যে মোট 4 জনকে তারা সিলেক্ট করেছিল এবং ভাগ্যবশত আমি তার মধ্যে একজন। এবং তারপর সেই কোম্পানি থেকেই সতীনাথ মুখোপাধ্যায়ের সাথে আমার একটি শ্রুতি নাটকের সিডি বেরোয়। এরপরে আর খুব একটা পিছন ফিরে তাকাতে হয়নি আমাকে। কলকাতার প্রায় সমস্ত মঞ্চেই আমি একক আবৃত্তির অনুষ্ঠান করেছি, সঞ্চালনা তো করেইছি, অনেক বিদগ্ধ গুণীজনদের আশীর্বাদ পেয়েছি আর দর্শকদের ভালোবাসা পেয়েছি, যেটা সব থেকে মনে হয় গুরুত্বপূর্ণ আমাদের শিল্পীদের জন্য। বাহ, তোমার আগামীর পথ আরও সুন্দর হোক, কিন্তু এই মুহূর্তে তুমি আমাদের কী শোনাবে সেটা বলো। আচ্ছা, আমি একটু জিনিস একটা বলতে চাই। আমরা তো অনেক প্রথিতযশা কবিদের কবিতা করেই থাকি, তবে জানো তো প্রযুক্তি, এমন অনেক কবি আছেন যারা স্বভাবে কবি, তারা প্রচারের আলোয় আসতে চায় না বা তাদের হয়তো লেখা প্রকাশকের হাত পর্যন্ত পৌঁছয় না, কিন্তু তুমি শুনলে বুঝতে পারবে কত দৃপ্ত তাদের লেখা, কি মিষ্টি তাদের লেখা। তো হ্যাঁ, তুমি একবার বলছিলে তোমার সঙ্গে যখন গল্প হচ্ছিল, তুমি বলছিলে যে এটা তোমার বিশেষত্ব যে তুমি এই ধরনের কবিদের কবিতাকে কণ্ঠে ধারণ করতে চাও। হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেক কবিতার জন্য একটি কণ্ঠ প্রয়োজন, সেই জন্যই আমি এরকম নতুন কবিদের কিছু লেখা পাঠ করতে আমি ভালোবাসি এবং আমার ইচ্ছা আছে আজকে এই কথা কবিতায় অনুষ্ঠানে একটু শোনানোর। বাহ, তাহলে তুমি নিশ্চয়ই বেছে এনেছো এরকম কিছু কবিতা। হ্যাঁ অবশ্যই, তাহলে শোনাও আমাদের। আচ্ছা, এই কবিতাটি লিখেছেন পিনাকি চ্যাটার্জি, তিনি একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মী কিন্তু অসাধারণ লেখে। তুমি তো নিশ্চয়ই জানবে জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি, বিখ্যাত কবিতা, এত যুগ আগের লেখা, কিন্তু সেই সুচেতনাকে যদি আমরা এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রশ্ন করি, সেই বিষয় নিয়ে পিনাকি চ্যাটার্জি লিখেছে একটি কবিতা, ভালো আছো সুচেতনা। বেশ, আমি দুটোকে সংমিশ্রণ করে একটু শোনাচ্ছি। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। ভালো আছো সুচেতনা, শুনেছি তুমি ঘোর সংসারী এখন, তবু জানতে ইচ্ছা হয় ভালো আছো সুচেতনা। শুনেছি কলকাতার গঙ্গা ভালো নেই, ভালো নেই বাতাস, ফুটপাত, এমনকি হাসপাতাল, আরো আরো অনেক কিছুই ভালো নেই, কিন্তু তাদের কথা বলা বারণ, তবু তুমি বলো ভালো আছো সুচেতনা। আচ্ছা বেশ, আগে আমার কথা বলি, আমার পাড়ার ডোবাটার মতোই আমিও প্রায় মজে গেছি, আবর্জনার স্তূপে চাপা পড়ে পড়ে হাঁসফাঁস অবস্থা, তবু তোমার কথা ভাবলেই বুক ভরে শ্বাস নিই, আবার পরক্ষণেই চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করি আমার সুচেতনা ভালো আছে। এই অদ্ভুত সময়, জটিল সম্পর্কের মায়া জালে, শব্দ দূষণ, জল দূষণ, প্রেম দূষণের ভিড়ে আমার সুচেতনা ভালো আছে, কোনো উত্তর পাই না জানো, তাই তোমাকেই জিজ্ঞাসা করছি ভালো আছো সুচেতনা। সংসারের উনুনে ঘ্যাস ঠেলতে ঠেলতে, সামাজিক দূষণের বিষ গিলতে গিলতে, জীবনের আগুনে পুড়ে ছাই হতে হতে, ভালো থাকতে ভুলে যেও না যেন, কারণ তুমি ভালো থাকলেই প্রেম শুদ্ধ হবে, আর প্রেম শুদ্ধ হলে গঙ্গা থেকে ফুটপাত, ঝুপড়ি থেকে মহাকরণ, সবাই সবাই ভালো থাকবে। একবার বলো শুধু ভালো আছো সুচেতনা। বাহ,
একদম বাস্তব জীবনের কথাটা, একদমই তাই, বাস্তব কলকাতার চিত্র যেন চিত্রকে আমাদের মনে হয় সেই সুচেতনার এখন খুব অভাব জানো তো, যার জন্যই চারিদিকে এত অরাজকতা এত হানাহানি। সে তো বটেই, আমরা কখনোই চাই না যারা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভালোবাসা ভালোবাসি যারা, তারা মোটেই চাই না হানাহানি রক্তপাত। সত্যি, কিন্তু কিছু মানুষ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত রক্ত গঙ্গায় সামিল হচ্ছে। আর কি জানো তো, আমার মনে হয় আমাদের শিল্পীদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, মানে সেটা আমি আমার নিজের জীবন দিয়েও বলছি। তোমার এই প্রতিকূলতার কথা শুনবো, তোমার জীবনে লড়াইয়ের কথা শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নেওয়ার আবারও সময় হয়ে গেছে। খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কথা ও কবিতায়। ভালোবাসার পদ্যগুলো আগের মতো আসে না, কল্পনাকে ঘোড়ার মতো ছোটাই, ছন্দ মিলে প্রেমের গোলাপ ফোটাই, স্বপ্ন পড়ে তাও অধরা, স্বপ্নে ফিরে আসে না। ভালোবাসার পদ্যগুলো আগের মতো হাসে না, ভালোবাসার পদ্যগুলো আগের মতো মেলে না, স্মৃতির পাতায় দু চোখ বুঁজে তাকাই, তোমার ছবি রয়েছে দেখি আঁকাই, দু চোখ খুলে ভুল ভেঙে যায়, স্বপ্নে এসেও এলে না, ভালোবাসার আলতো ছোঁয়ায় আমায় ছুঁয়ে গেলে না। ভালোবাসার পদ্যগুলো কেউ তো দেখি পড়ে না, তবুও তারা সাক্ষী মনের কথার, কান্না হাসি খানিক নীরবতার, স্মৃতির কোনায় তোমার ছবি, সরাতে যাই সরে না, ভালোবাসার ছন্দগুলো বেঁচেই থাকে মরে না। বাহ, তোমার কাছ থেকে এরকম আরও অনেক কিছু শুনবো। ওহো, দেখেছেন, গল্প করতে করতে ভুলেই গিয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু বিরতির পরে ফিরে এসেছি দেবারতীকে সঙ্গে নিয়ে, কথা ও কবিতায় আছেন আপনারা। দেবারতীর সঙ্গে গল্প হচ্ছিল, আর দেবারতী তুমি একটু আগে বিরতির আগে বলছিলে যে জীবনে নানান প্রতিকূলতার কথা, তোমার জীবনেও কি এরকম কোনো লড়াই, এরকম কোনো প্রতিকূলতা এসেছে, বিশেষ করে কাজের জগতে? সে তো এসেছে বটেই, অনেক অনেক বিপর্যয় ঘটেছে। তবে কি বলতো, কবিতার জন্যই যেন মনে হয় আমি আবার ফিরে আসতে পেরেছি। জীবনে এমন কিছু প্রতিকূলতা সম্মুখীন আমাকে হতে হয়েছে যে কবিতা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, আমি সম্পূর্ণ কাজ থেকে বিচ্যুত ছিলাম, আমি বলতে গেলে সমস্ত ভালো লাগা থেকে দূরে চলে গেছিলাম। তো তুমি খুব ভালো বুঝতে পারবে, একজন শিল্পীকে যদি তার শিল্প সত্তা থেকে ঠেলে সরিয়ে দেওয়া হয় সেটা কতটা যন্ত্রণার। যন্ত্রণার অবশ্যই। বিশেষ করে 2017 সাল আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে, কিন্তু আবার কবিতার হাত ধরেই আমি ফিরে এসেছি, আর সাথে অবশ্যই আছে বড়দের আশীর্বাদ, দর্শকদের ভালোবাসা। একটা বিষয় দেখো, যখন কবিতার জগতে পা রাখা, একটু একটু করে কাজ করা এবং অনেক মানুষের মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়া, এটা এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে যে যখন তুমি কোনো কবিতা নির্বাচন করছো, তখন কি কবিতার বিষয়বস্তু তোমাকে টানে, নাকি এই কবিতাটার যে ধ্বনিগত মাধুর্য সেই ধ্বনি তোমাকে টানছে যে এটা আমি পরিবেশন করতে পারি? না, এটা খুব সুন্দর প্রশ্ন করলে, দুটোই দুটোই দরকার লাগে জানো তো। অবশ্যই যখন কিছু কবিতা থাকে যেটা নান্দনিক, আর কিছু কবিতা থাকে গল্পভিত্তিক, কিন্তু দু ধরনেরই কবিতা আমি করতে পছন্দ করি। তারপরে পারফরম্যান্সের জায়গায় গিয়ে না আমাদের অনেক সময় দর্শক হিসাবে নির্বাচন করতে হয় কবিতা, মানে আমি কোন জায়গায় আছি, কোন পরিস্থিতিতে আছি, ফলে আমাদের শিখতে হয় সব রকমই। আমাদের এরপরে কী শোনাবে বলো। আমার জীবনে আমার স্কুলের খুব বড় ভূমিকা জানো তো, আমি সারদা বিদ্যাপীঠের স্টুডেন্ট, এবং এই সমস্ত মিশন স্কুলগুলোতেই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিজের ওপর খুব প্রাধান্য দেওয়া হয়। আমি স্কুলকে অনেক বড় বড় জায়গায় রিপ্রেজেন্টও করেছি, সফলতাও এসেছে, অবশ্যই আমার টিচারদের স্নেহ আশীর্বাদ ছিল বলেই। তাই আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা শোনাতে চাই সকলের সেই স্কুল নস্টালজিয়াটা একটু ফিরিয়ে দেওয়ার জন্য। সুধাদি, স্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করাতেন সুধাদি, লাইন আঁকা বাঁকা হলে রাগ করতেন, খিটমিট করতেন, বকুনি লাগাতেন,
সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান কেডস পরতেন পায়, রাগী গম্ভীর মুখ, মোটা ফ্রেমের চশমা, খুব রাশ ভারী। আমরা সুধাদির উপর বেজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক, যেন স্কুলে না আসতে পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না, সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না, ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি, গায়ত্রী দিদিমণিকে। ওদের ক্লাস কখনো কামাই করতাম না। ভালোবাসতাম কাবেরী দিকে, কি সুন্দর দেখতে ছিলেন। স্কুল ছেড়ে কলেজে যাবার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বর্দি, গায়ত্রীদি, কাবেরীদি সবাই বলেছিলেন, দেখো বড় জায়গায় যাচ্ছ, স্কুলের নামটা বজায় রেখো। মার্কশিট আনতে গিয়ে হঠাৎই খুব মন খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘণ্টা, আর টিচার্স রুম, কলতলা, সব কিছুই যেন কি ভীষণ মায়াময় মনে হলো। স্কুলের মাঠের একপাশের সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো। দিদিমণিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্কা মহিলা ছিলেন, ওই স্কুলের সর্বকার্যে বিশারদ। শেষবেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে। এতগুলো বছর, এতগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম, এত পরীক্ষা, ক্লাস, এত ঘটনা, বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব, এত ঝগড়া, সব যেন সিনেমার মতো হু হু করে মনে ভিড় করতে লাগল। সত্যি সত্যি খুব কান্না এলো। স্কুলে আর আসতে হবে না ভাবলেই বুকটা খালি মনে হতে লাগল। শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল। ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ, পাইকেডস, সাধারণ শাড়ি। নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেল শেষ হচ্ছে, গধূলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে, অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন, তারপর ফুঁপিয়ে কেঁদে উঠলেন। রাগ করিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি, খুব খারাপ ভেবেছিস আমায়, তাই না? তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি, যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনে শৃঙ্খলা না থাকলে কিছু হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকেই দেখ না, না লেখাপড়া করল, না আমার কথা ভাবল। আমার কাছে যতকাল ছিল চিৎকার, চেঁচামেচি, কি অশান্তি। বাবা ছিল না তো, যেন সে দোষ আমার, আমার ওপর যত হম্বিতম্বি। এখন তো আর আমার সাথে থাকে না, বিয়ে করে চলে গেছে চুঁচুড়ায়। দেখ না কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, রান্নাবান্নাও করতে পারছি না। যাগে তোরা ভালো থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস, হয়তো আমিও পারিনি, তাই। বাকি কথা সুধাদি আর বলতে পারলেন না। আমার গাল ভাসছে চোখের জলে, চোখ মুছে নিলাম। মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে। কিরকম আমাদের সকলেরই সেই স্কুল জীবনের ফেলে আসা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এক লহমায় যেন মনে পড়ে গেল সবাইকে। একটু স্মৃতির পাতা ঘাটলে হয়তো প্রত্যেকেরই এরকম এক একজন সুধাদি আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং যারা কি বলবো, আমাদের ডিসিপ্লিন শেখানোর কি ব্যর্থ প্রচেষ্টা করেছেন, তখন হয়তো রাগ করতাম তাদের উপর, কিন্তু যত স্কুল জীবন থেকে দূরে এসেছি না, তত যেন তাদেরকে মিস করছি। একদম।
দেবারতি, তোমার আগামীর কাজের কথা আমাদের কিছু জানাও, কিছু নতুন পরিকল্পনা আছে কি? হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই আছে। ইচ্ছা আছে একটি একক আবৃত্তির অডিও সিডি প্রকাশ করার। বেশ। আর তাছাড়া আমাদের যে একটি নিজস্ব প্রতিষ্ঠান আছে কাব্যাঙ্গন, সেটি আমার ছাত্রছাত্রী রয়েছে, আমার এবং আমার মায়ের, অ্যাকচুয়ালি আমার মা কর্ণধার কাব্যাঙ্গনের, তো সেটি নিয়ে একটু নতুনভাবে ভাবনা চিন্তা করার, আর একটু বৃহত্তর জায়গায় যদি নতুন প্রজন্মকে পৌঁছতে পারি, এটাই আমার প্রচেষ্টা। বেশ, এইরকম নতুন নতুন ভাবনা চিন্তা তোমার চলতে থাকুক, তোমার আবৃত্তি নিয়ে তুমি মানুষের কাছে পৌঁছো, তাদের ভালোবাসা পাও, এইটুকু কথা ও কবিতার পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানালাম। অনেক ধন্যবাদ। আর ভালো থেকো, খুব ভালো থেকো। আজকে কিন্তু কথা ও কবিতার আসর এখানেই শেষ করছি, অন্য এক পর্বে অন্য এক নতুন অতিথিকে নিয়ে আসবো আপনাদের কাছে আবারও। ভালো থাকবেন, নমস্কার।